আমাকে একটু রেডি হতে হবে। এত রাতে রেডি হয়ে কি করবে? ঢাকা থেকে একটা ডিরেক্টর ফোন দিবে। তাহলে মেকআপ করার কি আছে? আরে বাবা, ভিডিও কল দিবে তো। এত রাতে তোকে ভিডিও কল দিবে? নিশ্চয়ই ঝামেলা আছে। আরে বাবা, লাইভ না, এর চেয়ে বড় কিছু। তা এতই যখন বড় কিছু, তোর রুমে যা। আমাদের রুমে কেন আসছিস? জানিস না, আমার রুমে যে একটা কাকিমা আছে, আনসোশাল। আচ্ছা, তানিয়া আপার কথা বলছো? হ্যাঁ, দূর বাদ দেওয়ার কথা, একটু হেল্প কর না, আমি একটু রেডি হই। আচ্ছা, তোর ইম্পর্টেন্ট কাজটা তো বললি না। আল্লাহ, ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে ঢাকা থেকে একটা ডিরেক্টর ফোন দিবে। ঢাকা থেকে ডিরেক্টর ফোন করবে এত রাতে? আরে বাবা, ওনারা ডিরেক্টর মানুষ, সারাদিন কত ব্যস্ততার মধ্যে থাকে, রাতের মনে হয় সময় একটু পেয়েছে তাই। আচ্ছা, আমরা কি ডিরেক্টরের নাম জানতে পারি? হ্যাঁ, নিশ্চয় ঝামেলা আছে। আরে তোর কোনো ঝামেলা নেই, আমাকে না দেখে কাস্টিং করবে নাকি? হ্যাঁ, সেটাই তো। দেখছিস, তুই বুঝছিস, ওরা একটু বুঝা। হম, আমার বুঝার দরকার নাই, আমি বুঝছি যা বুঝার। ওই ডিরেক্টর না তোকে কোনো কাস্টিং ফাস্টিং দিবে না, তোর সাথে মজা নিচ্ছে। আরে বাবা, এসব কিছুই না, উনি যে আমাকে সময় দেবে এটাই তো অনেক বিশাল ব্যাপার, তাই না বল? হম, সময় দিবে? ওই সব বাজে কথা, কাজের ফোন কোনো সময় এত রাতে আসে না। আই ধুর, তুই সব কথার মধ্যে শুধু দোষ খুঁজিস। বুঝি বুঝি, ওই সব ডিরেক্টর না মৌমাছির মতো, শুধু ভো ভো করে। শোন, কোনটা মৌমাছি কোনটা মাছি সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। ঠিক আছে, চিন্তা করলাম না, কিন্তু আমি তো মেকআপ স্পেশালিস্ট, আমি যদি তোকে মেকআপ করে দিই তাহলে অনেক সুন্দর হবে। তাহলে দে না, কর না আমার হেল্পটা প্লিজ। করতে পারি, কিন্তু এমনিতে তো করব না। দেখছিস কি বলতেছে, কেন বলতেছে? কমিশন, তাই না? এই তো বুঝছিস আমার মনের কথা। আই দোস, তোকে আমি মেকআপ করে দিই। শোন, আমার কাছে দারুণ একটা লিপস্টিক আছে, দেখ খুব সুন্দর করে সাজাবো। ফার্স্ট আমি লিপস্টিকটা ট্রাই করি। হ্যাঁ, আই কই গেল, কই গেল? এই পাশে মুখটা ঠিক কর আগে। আচ্ছা, তুই আগে লিপস্টিকটা দেখ। আই এই তো আয়না আছে, দাঁড়া, আমার পুতুল পড়ে গেছে রে। তোর চুলটা ছাড়া দে। হ্যাঁ, সুন্দর লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে। দেখ এটা কি করছিস তুই? কি করছিস তুই? সাজিয়ে দিছিস?